তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু মানে কোনো টপিক ওয়াইজ কোনো ভিডিও না, আসলে তোমাদের সাথে কিছু শেয়ার করব বলেই আসলাম। আমি ইউটিউবে যখন প্রথম আমার পিসিওএস জার্নি এই ভিডিওটা যখন শেয়ার করি, আর সেখান থেকে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে বাংলাদেশ বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, ইন্ডিয়া বলো, আসাম বলো, মানে এমনকি আমার শিলিগুড়ি শহরেরও এক দুজনের সাথে কথা হয়েছিল, মানে আমাকে তো কেউ চেনে না, তাই না? কিন্তু হয় না যে এই ভিডিওটা মানে ভিডিওটা দেখার পরে যখন মানে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমাকে ফেসবুকে মেসেজ করছে, কেউ এখানে কমেন্টে করছে, কেউ বা কমেন্টে না করে ডাইরেক্ট ফেসবুকে গিয়ে আমাকে মেসেজ করছে, তো আমি এতজনের সাথে এতগুলো দিদিভাইয়ের সাথে যে কথা বলতে পেরেছি অ্যান্ড তারা যখন আমাকে বলছে তাদের ব্যাপারটা, সত্যি তখন আমার না নিজেকে মানে কেমন জানি মানে খুব কী বলবো, খারাপ তো না মানে একটু ভালো লাগে যে হ্যাঁ কেউ সাহায্যের জন্য আমাকে বলছে। কারণ আমি এক সময় যেহেতু এই জায়গায় ছিলাম তো আমি জানি যে এই কষ্টটা কী, আর আমি চাই যে তোমাদের সবাইকে যদি আমি সাহায্য করতে পারি আমার খুব ভালো লাগবে। দেখো আমি তো কোনো বারবার বলি আমি কোনো ডাক্তার না, ঠিক আছে, ডাক্তারের উপরে তো কোনো কিছুই হয় না, আমিও এক সময় যখন প্রবলেমে ছিলাম তখন আমিও ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো করি যে আমি যে সময়টা মানে আমার যে সময়টা গিয়েছে কতগুলো দিন মনে করো যে আমি যেটা পেরিয়ে এসেছি সেই দুই বছর তিন বছর যেই কষ্টটা যে ফিল করেছি, তো এই কষ্টটা না মানে এই জার্নিটাতে আমি হচ্ছে অনেক কিছু জিনিস অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যে হ্যাঁ আমি হয়তো কোনো একটা জিনিসের পিছনে পড়েছিলাম যে এইভাবে ট্রিটমেন্টটাকে করি সেখানে সফলতা পেলাম না, তারপর নেক্সট হয়তো অন্য কোনো রাস্তায় গেলাম সেখানে সফলতা পেলাম না, এভাবে কী হয়েছে মানে অনেকগুলো স্টেপ অনেকগুলো পথ মানে আমি নিয়েছি বেছে নিয়েছি, আর বেছে নেওয়ার পরে যেখানে আমি গিয়ে রেজাল্ট পেলাম, তো আমি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি যে তোমরাও হয়তো সেম আমার মতো মনে করো আজকে কোনো এক জায়গায় কেউ হয়তো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চালাচ্ছ, কেউ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চালাচ্ছ, কেউ হয়তো অনেকে যারা করে কি কবিরাজি টবিরাজি অনেকে বলে, আমি যদি এখানে যাইনি তো মানে এক একজন এক একটা প্রসেস কিন্তু অ্যাপ্লাই করছো, কারণ এটা মানে আমাদের মেয়েদের জন্য যে কতটা ইম্পর্টেন্ট মা হওয়া সেটা মানে যারা এখনও অবিবাহিত তারা এটা হয়তো বুঝতে পারবে না, আর যারা সহজেই মা হয়ে গেছে তারাও ফিল করতে পারবে না, বাট যারা হতে পারছে না তারা জানে যে এই কষ্টটা কী। তো সেজন্য মানে আমি চাই যে তোমরা এদিক ওদিক সময় নষ্ট না করে যেটা মানে একদম সঠিক পথ সেটা যেন বেছে নাও, মানে সেজন্যই আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি যেন তোমরা, কারণ এখন দেখো এখন বিয়ে হয়ে যাওয়ার পরে আমাদের হাতে তো এতটা সময় নেই যে আমরা মানে এই করব ওই করব, আর ওই সময়টা নষ্ট করাটাও মানে আমাদের মানসিকভাবে আমরা থাকিও না প্রস্তুত, তো সেজন্যই মনে করো আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। অ্যান্ড আমি এই যে জার্নিটা আমার ছিল সেই জার্নি থেকে যেই মনে করো মানে এক্সপিরিয়েন্সটা হয়েছে না, মনে হয় কি আমি কোনো মানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছি, মানে এতটা স্টাডি ওই ব্যাপারে আমার স্টাডি নলেজটা অনেকটা হয়ে গেছে, তাই তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে মানে আরেকটা কথা শেয়ার করার জন্য যে কারণে ভিডিওটা করলাম এগুলো কথা বললাম, কারণ এই কথাটা বলবো দেখেই তোমাদেরকে এত কিছু বললাম। তো আমাকে হচ্ছে কালকে মানে আমাকে ফেসবুকে অনেকেই মেসেজ করে, ঠিক আছে, আমি সবার মেসেজের রিপ্লাই প্রায় দিয়ে থাকি যখন দেখি, কারণ আমি ফেসবুক ডেলি ওপেন করি না, বাট যখন ওপেন করি তখন আমি দেখি যে কোন কোন দিদি ভাইরা আমাকে মেসেজ করেছে, তো আমি তখন তাদের মেসেজে রিপ্লাই করি। কিন্তু দেখো সবার সাথে তো কথা বলা সম্ভব হয়ে ওঠে না, তাই না, যে ফোনে কথা বলবো বা হোয়াটসঅ্যাপে এতটা তো সম্ভব হয়ে ওঠে না, বাট যখন দেখি যে হ্যাঁ কারো খুব নিডেড, কেউ খুব রিকোয়েস্ট করছে, তো তখন না পারি না যে কথা না বলে মানে নিজেকে কেমন জানি লাগে। তো এবার অনেকে আছে জানো না আমাকে বলে কি ম্যাম প্লিজ হেল্প মি, তো আমার তখন না নিজেকে খুব ছোটো মনে হয়, মনে হয় কি আমাকে ম্যাম বলছে, আমি থোড়ো কোনো ম্যাডাম বলো, আমি তো তোমাদের মতো একজন সাধারণ মানুষ, তাই না, আমিও একজন হাউসওয়াইফ যেমন তোমরা হাউসওয়াইফ। তো এবার আমি তাদেরকে সেজন্য বললাম যে ম্যাম বলো না, তাহলে আমার না ভিডিও করতেই ভালো লাগবে না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট কেউ কখনো আর এরকমটা বলবে না। আর কালকে একটা দিদিভাইয়ের সাথে আমার কথা হচ্ছিলো, ওই দিদিভাইটা আমাকে কিছু রিপোর্ট পাঠিয়েছিল যেগুলো তোমাকে আমি তোমাদেরকে আমি রিপোর্টের একটা ভিডিও মানে করেছিলাম রেডি, তো এখনও ভিডিওটা পোস্ট করতে পারিনি, তোমাদের জন্য করেছিলাম, তো আমি ভিডিওটা পোস্ট করে দেবো, জানি না এই ভিডিওটা আগে পোস্ট করবো না ওটা, তো যেটাই পোস্ট করি। তো এবার হচ্ছে একটা দিদিভাই ছিল যে আমার কাছে কিছু রিপোর্টের ফটো পাঠিয়েছিলো অ্যান্ড রিপোর্ট সম্পর্কে জানতে চেয়েছিলো, তো
এবার ওই দিদিভাইটা না আমাকে মানে আমি ওর সাথে কথা বলতে চেয়েছিলাম, নিজে কথা বলতে চেয়েছিলাম, কারণ এত কিছু মেসেজে বলে মানে আমি বোঝাতে পারছিলাম না। আর ও যে ট্রিটমেন্টের কথা আমাকে বলতেছিল, তো সেই ট্রিটমেন্টটা মনে করো টোটালি আমার যেভাবে একটা মানে আমি যতগুলো ট্রিটমেন্ট করেছি তার মধ্যে একটা ট্রিটমেন্ট ওটা ছিল, তো আমি জানি সেটা তো কোনো লাভ হবে না, মানে ও যে করছে কোনো লাভ হবে না। তো আমি সেজন্য চেয়েছিলাম যে কথা বলে তার সাথে ডিসকাস করতে, তো তার সাথে আমার কথা বলা হয়ে ওঠেনি। তার ভিতরে আরেকটা দিদিভাই ছিল যে আমাকে আবার কন্টিনিউ মেসেজ করছিলো অ্যান্ড কন্টিনিউ মেসেজ করছে, তো অনেক রিকোয়েস্ট করছিলো, তো যে কারণে আমি তার সাথে কালকে তাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই অ্যান্ড বলি যে তুমি আমার আমাকে পুরো ডিটেলসে বলো, তোমার প্রবলেমটা আমি শুনি। তো ও আমাকে ডিটেলসে ওর ব্যাপারে বলেছে, বলার পরে মানে এত লংভাবে বলেছে যে আমি ভিডিওটা মানে যখন শুনেছি অনেকটা টাইম নিয়ে শুনলাম, শোনার পরে সত্যি তোমাকে বলে বোঝাতে পারবো না, মানে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন আমার চোখ থেকে জল বেরিয়ে আসছিলো, আর মনে হচ্ছিলো না যে ও কথাগুলো মানে বলছে, আর ও যখন পরপর আমাকে কথাগুলো বলছে মনে হচ্ছে আমার কাহিনীই তো আমাকে বলছে, এটা তো আমারই গল্প। তোমাদেরকে মানে কি বলবো, মনে হচ্ছিলো যেন সে আমার কথাগুলোই আমাকে বলছে, তো আমার সব জানা কথা, আমার কাছে একটা কথা অজানা মনে হচ্ছিলো না। তো যাই হোক, তখন আমি দিদিভাইটাকে রাতের বেলা ফোন করি, আর আশা করি দিদিভাইটাও এখন আমার ভিডিওটা অবশ্যই দেখছে, আর ও আমার এই ভিডিওতে অবশ্যই এসে একটা কমেন্ট করবে, এটা আমি আশা রাখছি। তো ওর সাথে আমি কথা বলি, তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একটা আননোন মানুষ, আমি কিন্তু ওকে চিনি না, ও আমাকে চেনে না, বাট যখন ওর সাথে কথা বলছিলাম মনে হচ্ছিলো যে আমরা হয়তো দুজন দুজনকে অনেক দিন ধরে চিনি, আমাদের দুজনে হয়তো এক ক্লাসে পড়তাম, ভালো বান্ধবী হয়, মানে এভাবে আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিলো, প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমাদের দুজনের কথা মানে কথা হয়েছে, যে তো এক বুঝতেই পারিনি এক ঘন্টা কখন হয়ে গেছে। আসলে এরকম ফিলিংসটার কারণ কী জানো, কারণ আমি ওর ফিলিংসটা সহজেই বুঝতে পারছিলাম, কারণ আমি যেহেতু সে জায়গায় ছিলাম, আর যারা আমার ভিডিওটা এখন শুনছো তারা সেম সবাই একইভাবে আছো, আর সেজন্য তোমরাও বুঝতেই পারছো, তো আমরা সবাই একই কষ্টে যেহেতু যারা আছো অ্যান্ড আমি যেহেতু ছিলাম, তো আমরা সহজেই সবার কষ্টটা বুঝতে পারি, ফিল করতে পারি, আর তাই আমাদের মধ্যে একটা আপনত্ব ভাব মনে হয়। তো ওকে আমার খুব কাছের মনে হচ্ছিলো অ্যান্ড আমি ওকে মানে যতটা পারি আমি যে জিনিসগুলো ভিডিওতে বলেছি সেই জিনিসগুলোই আমি ওকে বলেছি, বাট আমি ওকে ডিটেলসে মানে ও জানো কী করছে, যেটা হয়তো তোমরা মানে এখন তোমরাও হয়তো অনেকে সেরকম করছো, ও এখন যেটা করছে সেটা ও হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, আর যেই ওষুধটার কথা বললো অশোকারিস্ট, এটা মানে ইরেগুলার যে মাসিক হয় সেজন্য এই ওষুধটা দিয়ে থাকে, এটা আমি বিয়ের আগে খেয়েছিলাম। তো এটা আমার কি হতো, প্রথমে চার পাঁচবার আমার না এটা ওষুধ খাওয়ার পরে মাসিকটা হয়ে গিয়েছিল, মানে বাট তারপর থেকে মনে করো তারপরে যদি আবার যদি মেডিসিনটা নিয়েছিলাম যখন, কিন্তু তখন কিন্তু আমার মাসিকটা আর মানে সেরকম রেগুলার হয়নি বা হচ্ছেই না, এরকম পর্যায়ে চলে আসছিলো। তো কয়েকবার কাজ করেছিল, কাজ করেনি সেটা না, কিন্তু ওটা মাসিকটা হওয়ার জন্য মানে ওটা প্রেগনেন্সির সাথে কোনো রিলেটেড নেই, কারণ আমরা জানি যে আমাদের PCOSটা কখনোই রিকভার হবে না, যেহেতু রিকভার হবে না তাহলে এখন আমরা রিকভার করার পিছনে যদি আমরা সময়টা নষ্ট করি তাহলে তো আমাদের লাভ নেই না। তো আমাদেরকে সেজন্য সঠিক পদ্ধতিটা বেছে নিতে হবে যে কোন পদ্ধতিতে গেলে আমরা প্রেগনেন্ট হতে পারবো, তো সেইটা যেটা মনে করো প্রেগনেন্ট হতে পারবো, এর জন্য আমি এর আগের দিন একটা ভিডিও করেছি, তো যারা যারা দেখোনি তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, বা আমার প্লেলিস্টে গিয়ে PCOS রিলেটেড যত ভিডিও আছে তোমরা সেগুলোর প্রত্যেকটাই দেখতে পারো, আর যে ভিডিওটার কথা বললাম সেটাতে লেখা আছে বেস্ট ট্রিটমেন্ট ফর কনসিভ, তো সেই পদ্ধতিটা বেছে নেওয়াটাই বেস্ট। আর আমি তাকে সেই ডিটেলসটা বললাম যে সেটা কেন বেস্ট, অ্যান্ড সে বুঝতে পেরেছে খুব ভালোভাবে, অ্যান্ড সে খুব ও খুব খুশি হয়েছে, ও আমাকে এটাও বলছে যে মানে যাই হোক যেটা বলেছে সেটা থাক, তো ও খুব খুশি হয়েছে, এতদিন হয়তো ও ভাবছিলো যে কী করবো কী করবো না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলো না, শুধু এটার পিছনেই পড়েছিলো যে কী করে মাসিকটা রেগুলার হবে, বাট আমি যখন বললাম তখন তার মনে হলো যে না সম্ভব, মানে ও যেটাকে অসম্ভব ভাবছিলো সেটাকে ভাবছে না সম্ভব, তো ও এখন ভেবেছে না আমি কিছুদিনের মধ্যেই মানে আমি যেটা বলেছি সেই পদ্ধতিটাও অ্যাপ্লাই করবে, মানে ও IVF যে ট্রিটমেন্টটা হয় সেটা শুরু করবে। তো IVF ট্রিটমেন্ট মানে IVF নয় আবার বলে দিলাম তোমাদেরকে, কারণ সবার মধ্যে একটা কনফিউশন থাকে, তো তোমরা এই কনফিউশনটা দূর করার জন্য আমার ভিডিওগুলো দেখতে পারো, সেই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি, সেই কথাগুলো এই ভিডিওতে বলা সম্ভব না, তাহলে অনেকটা বড় হয়ে যায় যে কোনো ভিডিও, আর তোমাদেরও হয়তো শুনতে এতটা ভালো লাগবে না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, ওই দিদিভাইটার ব্যাপারেই বলার জন্যই ফোন করলাম অ্যান্ড তোমাদের সাথে একটু কথা বলার জন্যই এলাম। তো তোমাদের কারো যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, অ্যান্ড আমি সেই কমেন্টের
কমেন্টটা পড়ে সেই টপিক নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও করে বলে দেবো। তাহলে কারণ কী হয় জানো, কমেন্টে কোনো জিনিসের যদি আমি রিপ্লাই দিই, আমি দিয়েছি এর আগে অনেক কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু কী হয় জানো, সেক্ষেত্রে না মানে হয় না যে পুরো জিনিসটা ভালোভাবে বলতে পারি না, কারণ কমেন্টের দ্বারা একটা লেখার মাধ্যমে কতটা বোঝাতে পারবো তোমাদের। তো সেজন্য মনে হয় কি যে যদি ভিডিও করে বলি তাহলে তুমি যেমন শুনতে পারছো অনেকে শুনতে পারবে, আর তোমার কাছে জিনিসটা ক্লিয়ারিটি হবে। আর ফোনে কথা বলার কথা যদি বলি, সেটা তো সবার পক্ষে সবার সাথে কথা বলা সম্ভব না, তাই না বলো? বাট যদিও তোমাদের মনে হয় যে তোমরা কন্ট্যাক্ট করতে চাও, তোমরা আমার ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি যতদূর পারি আমি হেল্প করব, ঠিক আছে? তো আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে SANTA SANTANA। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।